আগামী তিন দিন হাড় কাঁপানো শীতের পূর্বাভাস রাজ্যে। পাঁচ জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। উত্তরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা, কাঁপছে গোটা রাজ্য। শনিবার কলকাতায় তাপমাত্রা পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও শীতের দাপট কমেনি। আবহাওয়া দপ্তর জানিয়েছেন আরও নিচে নামবে পারদ। রাজ্যের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ চলার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার ছিল এই মরশুমের শীতলতম দিন। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। কনকনে ঠান্ডার দাপট কমেনি, সকাল থেকেই বয়েছে উত্তরে হাওয়া, যার জেরে সপ্তাহেতে জাঁকিয়ে শীত থাকবে। কনকনে ঠান্ডার ভাব বজায় থাকবে আরও 3 দিন। জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের মধ্যে শনিবার পুরুলিয়ায় সবচেয়ে কম তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের এই জেলায় পারদ নেমেছে 7 ডিগ্রি, দার্জিলিংয়েও নিম্নমুখী পারদ। বর্ধমান জেলায় শনিবার তাপমাত্রার পারদ নেমেছে 8.8 ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ চলার পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি হল পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। এই জেলাগুলির বাসিন্দাদের আলাদা করে সতর্ক করা হয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ধন্যবাদ।